উজান থেকে নেমে আসা পানির ঢল ও পূর্ণিমার জোয়ারে মেঘনার পানিতে ভোলার ইলিশা ফেরিঘাট প্লাবিত হয়েছে, ফলে অতি ঝুঁকি নিয়ে ওঠানামা করছে যানবাহনগুলো। এছাড়া জোয়ার ভাটার উপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে ফেরিগুলোকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারীরা। মেঘনা নদীতে জোয়ার আসলেই প্লাবিত হয়ে যায় ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরিঘাট ও ফেরির গ্যাংওয়ে।